সৈয়দানা ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে, বণিক দল সৈয়দানা ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে। জানেন না ইউসুফ আলাইহিস সালামের ঘটনা? জানেন, সবাই জানেন। বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এমেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে। কার হাতে? জুলাইখার নামও জানেন? জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে। কিন্তু সৈয়দানা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে, ওনার চেহারা এত সুন্দর ছিল, জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ কয়, আমি আল্লাহরে ভালোবাসি। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই। ইউসুফ বলে, আমি কার সাথে প্রেম করতে চাই? প্রেমের কথা কি বললেই হয়? বেটা বলে হইতে হবে না? প্রেম তো চরের জমি নয়, জবর দখল করে হয়, প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয়, ঠিক কি না? জুলাইখা বলে, আমি তোমারে ভালোবাসি, আমি তোমার প্রেমে হাবুডুবু খাই। ইউসুফ বলে, আমি কারে ভালোবাসি? কোনোভাবেই ইউসুফরে রাজি করাতে পারে না। জুলাইখার একটা দাসী ছিল, দাসীর নাম কালিমামা। জুলাইখা কালিমামারে বলে, ও কালিমামা, কোনোভাবেই ইউসুফরে বুঝাতে পারলাম না, একটা কাজ করবা, আজ রাত 12টার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা। ওই গোপন কক্ষে যেতে বড় বড় 60টা দরজা পার হইতে হয়। কয়টা? 60টা দরজায় বড় বড় 60টা তালা লাগাবা, তারপরে ইউসুফরে আমার কাছে নিয়ে আসবা। ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি, যে প্রাসাদের মধ্যে সৈয়দানা ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার এই ঘটনাটা ঘটেছে। মিশর একটা থানা আছে, ওই থানার নাম বদ্রিশীন। ওই বদ্রিশীন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া। এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের কবলে এখন ভেঙে পড়েছে। তার পাশেই আছে সিজনি ইউসুফ, ইউসুফের জেলখানা। এই জেলখানাটাও আমি দেখে এসেছি। এই জেলখানাতে ইউসুফ আলাইহিসসালাম 10 বছর জেলে বন্দী ছিল। মিশর একটা পাহাড় আছে, তুর পাহাড়। যে তুর পাহাড়ের উপরে উঠে সৈয়দানা মুসা আলাইহিসসালাম 2 বার আল্লাহর সাথে কথা বলেছেন, অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন। ওই তুর পাহাড়ে আমি 2 বার উঠেছি। ওইটার উপর একটা মসজিদ আছে, একটা গির্জা আছে, একটা সেনাগোগ আছে। 3 ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা, সবাই যায়। আমরা মুসলমানরাও যাই, ইহুদিরাও যায়। ইহুদিরা সেনাগোগে যেয়ে ইবাদত করে, খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যেয়ে ইবাদত করে, আমরা মসজিদের ভেতরে যেয়ে জিকির করি। কার? লা ইলাহা এজন্য রব্বুল আলামিনের এমন ক্ষমতা, ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে? সৈয়দানা ইউসুফ আলাইহিসসালাম যখন যুবক হয়ে গেলেন, ওনার প্রেমে মাতোয়াড়া, জুলাইখা মাতোয়াড়া হয়ে যখন কোনোভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না, তখন সৈয়দানা ইউসুফকে কাবু করার জন্য কালিমামাকে নির্দেশ দিয়েছে, নিজের দাসীকে নির্দেশ দিয়েছে, কালিমামা আজ রাত 12টায় আমার স্পেশাল প্রাসাদে 60টা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা। সৈয়দানা ইউসুফের কাছে কালিমামা যেয়ে বলে, ও কালিমামা, ইউসুফের কাছে যে বলে, ইউসুফ জুলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে। ইউসুফ বলে, রাত বাজে 12টা। জোরে বলেন, কয়টা? এত রাতে কি বলার জন্য ডেকেছে? যাও, আগামীকাল সকালে আমি যে কথা শুনবো। কালিমামা বলে, না না, আগামীকাল সকালে গেলে হবে না, জুলাইখা এখন যেতে বলেছে। কখন? ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ, ও মাবুদ, জীবনে কোনো অপরাধ করি নাই, আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই, না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই, না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ। ও আল্লাহ, তোমার উপর তাওয়াক্কুল করে আমি গেলাম। কালিমামা সৈয়দানা ইউসুফ আলাইহিসসালামকে নিতে লাগলো, আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো। 60টা তালা ঝুলানোর পরে সৈয়দানা ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালিমামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু 2 জন মানুষ, একজন নারী আরেকজন পুরুষ। চিল্লায় বলেন, একজন আরেকজন পুরুষ, জুলাইখা আর ইউসুফ। জুলাইখা বলে, ও ইউসুফ, বাঁচার কোনো মাধ্যম নাই, যে কোনোভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো, যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো।
আমি তোমারে ভালোবাসি। সৈয়দনা ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি। কারে ভালোবাসি? সুবহানাল্লাহ কইবেন না। জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি। সৈয়দনা ইউসুফ বলে ও জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি। একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে, নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে। আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয়, আবার বাম দিকে দৌড় দেয়। জুলাইখা বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই, কারণ বড় বড় ষাটটা তালা ষাটটা দরজার ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে রাডাই। পালানোর কোনো মাধ্যম নাই, যে কোনো ভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে। সৈয়দনা ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই, এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ বললেন জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও, আমার নবী ইউসুফরে বাঁচাও। আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হায়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। কোন দিকে? আরো জোরে বলেন কোন দিকে? ইলানা হায়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। সাইয়েদনা জিব্রাইল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম, এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়েছিল। আরেকদিন হচ্ছে যে দিন ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল। আল্লাহ আকবার! সৈয়দনা ইব্রাহিম সৈয়দনা ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো, আল্লাহ বললেন ও জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা, আমার ইসমাইলের গলার একটা পশমও যাতে না কেটে যায়। সৈয়দনা জিব্রাইল বাতাসের বেগে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন। তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জমিনে নেমেছি, আবার সৈয়দনা ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি। আল্লাহ আকবার! সৈয়দনা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো ইউসুফ ইলানা হিয়াতিল বাব, আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান। সৈয়দনা ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো। জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না, আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে, দরজার দিকে দৌড়াও। সৈয়দনা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন। জুলাইখা মনে মনে হাসে, জুলাইখা বলে দরজায় তালা আছে না নাই? আমি ওই তালা খুলে দেওয়ার সাধ্য আমার আল্লাহর আছে রাডাই। সৈয়দনা ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায়, কি আজিব তামাশা, প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায়। কোরআনের ভেতরে এই ঘটনা আছে না নাই? ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লা ক্বালা মা'আযাল্লাহ, ষাটটা দরজায় ষাটটা তালা মেরেছে। তিনি দৌড়াতে লাগলেন, একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো। কে? মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতন ইমান হলে একে একে দরজা খুলে, ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান। সুবহানাল্লাহ! ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন সৈয়দনা ইউসুফ এসেছে, আল্লাহু আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয়, কিন্তু দরজা খুলে না। পিছন দিয়ে জুলাইখা আসে না নাই? আউলা কেসে পাগলা বেশে জুলাইখাও দৌড় দিয়েছে সৈয়দনা ইউসুফকে ধরার জন্য, ঠিকই ধরে ফেলেছে। সৈয়দনা ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সৈয়দনা ইউসুফ আলাইহিসসালামের জামার পেছন দিয়ে ছিঁড়ে গিয়েছে। ইন দ্য মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে। দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজ এমএসের দাঁড়ানো, জুলাইখার স্বামী দাঁড়ানো। জুলাইখার স্বামী এই দৃশ্য দেখে তো অবাক, কিরে রাত বাজে দুইটা, ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখার দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না, কি ঘটনা ঘটেছে আমার বলো। ফালিয়া তাকাল্লাম আহাদুকুমা শাইআন, দুজনের একজন আমাকে কিছু তো বলো। কেউ কিছু বলে না। জুলাইখা সামনে এসে বলে আজিজ এমএসের দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি, আজকে গভীর রাতে সাত দরজায় ষাটটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জতহানির জন্য ঘরে হামলা দিয়েছে। হাসানা মিসা সোরের মার বড় গলা যুগে যুগে আছে না নাই? আইজে মেসর বলে তোমার কোনো সাক্ষী আছে? জুলাইখা কয় আছে, কে সাক্ষী? আমার দাসী কালিমামা। এই কালিমামা সত্যি নাকি? কয় 100% সত্য। এরকম সাক্ষী বাংলাদেশেও আছে না নাই? ঘটনার সময় জন্ম হয় নাই, ঘটনার সময় বয়স ছিল 2 মাস, কিন্তু সাক্ষী দেয়। ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয়, ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয়, ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় ফাঁসি হয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আইজে মেসের বলে, ও ইউসুফ কেমন করে এই কাজ করলা, তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে, এখনই মৃত্যুদণ্ড দেয়া হবে, জল্লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই, জল্লাদ তোমার সামনে এসে এখনই তোমার ঘাড় কেটে ফেলবে, মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে, তোমার কোনো সাক্ষী থাকলে বলো। সাইয়েদনা ইউসুফ বলে, আমার কোনো সাক্ষী নেই। আল্লাহ বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যা ইউসুফের কানের কাছে যেয়ে বল, জুলাইখার খালাতো বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে, জুলাইখার খালাতো বোনের ছোট্ট একটা 2 মাসের দুধের বাচ্চা, ওইটার নাম হলো কিসিন। ইউসুফ তুমি হাত তুলে বলো, কিসিন হলো আমার সাক্ষী। সুবহানাল্লাহ। আইজে মেসর বলে, আর তুরি দোয়ান তাসখারা মিন্নি, ইউসুফ এটা তুমি কি বলো, কিসিন কেমনে সাক্ষী দেবে, বয়স মাত্র 2 মাস, দুধ খায়, মায়ের কোলে কাঁদে। ইউসুফ বলে, আমি এত কিছু জানি না, কিসিন আমার সাক্ষী। কিসিনকে আনা হলো, সাইয়েদনা ইউসুফ কিসিনের মাথায় হাত বুলায় আর বলে, ও কিসিন, ইশহাদি বিল হক, আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে, ছোট্ট 2 মাসের দুধের বাচ্চা কিসিন বড়দের মতো কথা বলতে শুরু করলো, বলতে আরম্ভ করলো, ইনকানা কামিসুহু কুদ্দামিন কুবুলিন, সুবহানাল্লাহ পড়েন, ইনকানা কামিসুহু কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাতাহু মিনাল কাযিবিন وإن كان قميصه قد من دبر فكذبته هو من الصادقين او আজিজে মেসার ইউসুফের জামা চেক করো, জামার সামনের দিক দিয়ে ছেড়া হলে ইউসুফ দোষী, আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেড়া থাকে তোমার বউ জুলাইখা দোষী। জামার কোন দিক দিয়ে ছেড়া, জোরে বলেন। ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সাইয়েদনা ইউসুফকে বাঁচায়া দিল কে, আরো জোরে বলেন কে,